আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছে, সবাই মিলে আমরা বসে যে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে একটা সাপোর্টিভ কেয়ার দৃষ্টি পর্যন্ত দেওয়া হবে। তারপরে এই রেসপন্সটা কেমন করেন সেটা থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ওনার অবস্থাটাই খুব খুবই ক্রিটিক্যাল আছে, খুবই ক্রিটিক্যাল আছেন। আমাদের সবাই মিলে খুবই চেষ্টা করা হচ্ছে কিন্তু রেসপন্সটা সেরমভাবে পাচ্ছি না। বেলভিউতে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট হাঁদাভোঁদা মাটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সংকটজনক। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, নারায়ণ দেবনাথ কেমন আছেন, কি বলছেন চিকিৎসকরা? বেলভিউ হাসপাতালে তিনি ভর্তি আছেন, আজকে 23তম দিনে তিনি যে চিকিৎসাধীন রয়েছেন। ডক্টর সমরজিৎ নস্কর সহ একাধিক চিকিৎসকের একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতাল সূত্রে যেটা জানা গিয়েছে, গতকাল তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্ট দিতে বাধ্য হন চিকিৎসকরা, কারণ তারা জানাচ্ছেন যে মেডিকেল বোর্ডের যা যা পরামর্শ সেই অনুযায়ী চিকিৎসা করে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তার বয়স এই মুহূর্তে 96 এবং চিকিৎসকরা যথেষ্টই উদ্বিগ্ন। এর পাশাপাশি তারা যেটা বলছেন যে তার কিডনি জনিত সমস্যা রয়েছে, বার্ধক্য জনিত সমস্যা রয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলো দেখে গতকাল রাতে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়। ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন এবং এই মুহূর্তে সংকটজনক রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ধন্যবাদ ছিলাম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।